আমরা ক্লাস সিক্সে মৌর্য যুগ নিয়ে পড়েছি চন্দ্রগুপ্ত মৌর্য অশোক এ সম্পর্কে নিয়ে আমরা ক্লাস সিক্সে পড়েছি মৌর্যযুগের পর ভারতবর্ষে কীভাবে ব্যাপারে চলিত হয়েছিল তো মৌর্যযুগের পরে ভারতবর্ষে দেশি বিদেশি বহু ধরনের রাজ্যর মানুষ এসে ভারতবর্ষে কি করলো রাজ্য স্থাপন করলো তো এখানে কি কি হয়েছে দেখো এই যে পাতলিপুটলটা এটা হচ্ছে মগধ ঠিক আছে তো এখানে সাতবাহন সাম্রাজ্য তোমরা দেখতে পাচ্ছ ওকে দক্ষিণে কী কী দেখতে পাচ্ছ দেখো চৌল চেরা পাণ্ড এ সমস্ত ছিল দেশি এর সমস্ত কি আছে এর সমস্ত হচ্ছে দেশি রাজ্য দেশি মানুষরা সেখানে এসে রাজ্য করেছিল আবার আমরা দেখতে পাচ্ছি আমাদের মানচিত্রে এই মানচিত্রে যে কয়েক ধরনের কয়েক ধরনের মানুষরা বাহার থেকে এদিক থেকে আগত হয়ে এদিক থেকে ওরা এসে গেছে তো এগের থেকে আগত হয়ে ভারতবর্ষে কি করেছিল তার রাজত্ব করেছিল যেমন পার্থিয়ান আছে একটু বড় করছি বড়ো করলে তোমরা বুঝতে পারবে ওকে তো ওরা কারা কারা দেখতে পাচ্ছি ওকে ওরা হচ্ছে দেখো পার্থিয়ান আছে ইন্দো গ্রিক ওরা আছে সবার সবার নাম আমরা জানতে জানার প্রয়োজন নেই পার্থিয়ানের নামটা জানবে ইন্দো গ্রিক জানবে কুষাণ সাম্রাজ্য এটা খুবই গুরুত্বপূর্ণ ওরা বিদেশ থেকে এসেছিল তার মধ্যে শখও ছিল শখ কোথ থেকে এসেছিল বিদেশ থেকে এসেছিল এদিক থেকে ওরা এসেছিল ওরা এদিক থেকে এসে ভারতবর্ষে ওরা কি করেছিল সাম্রাজ্য স্থাপন করেছিল আর দেশীয় শক্তি কি কি ছিল দেশীয় ছোট বড়ো দেশীয় নিজের মানুষরা দেশীয় মানুষরা ভারতবর্ষের নিজের মানুষরা এখানে কি করেছিল এখানে মগধ করেছিল এখানে সাতবাহন করেছিল ওকে এখানে তারা উড়িষ্যাতে কলিঙ্গ করেছিল ওকে আবার সাউথে কী করেছিল সাউথে তিনটা রাজ্য মিলে ওরা খুবই শক্তিশালী ছিল এখানে চোল চেরা পাণ্ড মিলে ত্রিরাজ্য গঠিত করেছিল তা আমরা আজকে এটা সম্পর্কে আজকে আমরা পড়ব দেখতে পাচ্ছি ওকে তা আমরা পড়ি সুন্দরভাবে এটা পড়ে নিই এটা তোমরা লিখে রাখবে খুবই ইম্পর্টেন্ট এই এই জিনিসটা তোমরা রেখে রাখবে এখানে যে কিছু লেখা আছে ঠিক আছে নমস্কার আমি পার্থ নারায়ণ সিনহা জামালপুর এমবি স্কুলের সমাজবিজ্ঞানের শিক্ষক তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে পাঠ নম্বর দশ মৌর্যযুগের পরবর্তী ভারতবর্ষ মৌর্যযুগের পর ভারতবর্ষে দেশি ছোটো ছোটো রাজ্য ছিল আর বিদেশ থেকে আগত যারা এখানে এসে রাজত্ব করেছিল আজকে আমরা শুধু দেশই ছোটোমোটো রাজ্যকে আমরা এ নিয়ে পড়াশোনা করব ঠিক আছে তো একটা বড় করে দেখছি প্রথম দেশি কারা ছিল ওকে তো প্রথমে ছিল মগধ এটা মনে রাখবে এটা তোমরা নোট করে রাখবে দেশি ছোটো বড় রাজ্য দেশি ছোটো ছোটো রাজ্য এটা হচ্ছে মগধ পরে আছে সাতবাহন সাম্রাজ্য পরে কালিঙ্গ বা কলিঙ্গ পরে হচ্ছে ত্রিরাজ্য ত্রিরাজ্য কাকে বলে চোল চেরা পাণ্ড এই তিনটা রাজ্যকে বলে ত্রিরাজ্য এটা পাঠের পাঠের প্রশ্নাবলিতে এর সমস্ত আছে ঠিক আছে এখন বিদেশি কারাকারা এসেছিল এসে ভারতবর্ষে রাজত্ব করেছিল ওরা ছিল ইন্দোগ্রিক শখ পার্থিয়ান অ্যান্ড কুষান তার মধ্যে ভেরি গুরুত্বপূর্ণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্দো গ্রিক নিয়ে আমরা পড়াশোনা করব পরের ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব। অ্যান্ড কুষাণ এই দুইটা ইন্দো গ্রিক আর কুষাণ ভেরি ইম্পর্ট্যান্ট এই পাঠে তো তোমরা বুঝতে পারছো মৌর্যযুগের পর ভারতবর্ষটা একটু দুর্বল হয়ে গেছে সেজন্য বিদেশিরা ভারতবর্ষে এসে সাম্রাজ্য স্থাপন করেছিল তো দেশি ছোটো ছোটো রাজ্যগুলো কী ছিল প্রথমে আমরা মগধ নিয়ে পড়ি প্রথমে ভারতবর্ষ তখনকার দিনে ভারতবর্ষ কী ছিল বাংলাদেশে ছিল ভারতবর্ষের অধীনে আর পাকিস্তানও ছিল ভারতবর্ষের অধীনে ঠিক আছে সব মিলে ভারতবর্ষ ছিল ঐতিহাসিক ভারতবর্ষ তো প্রথমে আমরা যাচ্ছি মগধ তো মগধ ভারতবর্ষে কোথায় তোমরা ফার্স্ট ফার্স্টে ম্যাপটা দেখে যাও মানচিত্রের মধ্যে মগধটা কোথায় এই দেখো মানচিত্রের মধ্যে মগধটা কোথায় তোমরা ফার্স্টে জেনে যাও ওকে মানচিত্রের মধ্যে একটু বড় করছি তোমরা বুঝতে পারবে এই দেখো মগধ দেখতে পাচ্ছ মগধটা মানচিত্রের মধ্যে মগধটা কোথায় এটা হচ্ছে মগধ মগধ রাজ্য এখন মগধ রাজ্যকে কে প্রতিস্থাপন করেছিলেন ওকে কোন কোন বংশ ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব তো মগধ রাজ্য এটা তোমরা লিখে রাখবে আমি পিডিএফটা দিয়ে দেব। নো ডাউট মগধ রাজ্য মগধ রাজ্য প্রতিষ্ঠাপক হচ্ছে পুষ্যমিত্র শুঙ্খ পুষ্যমিত্র শুঙ্খ শূখ বংশের প্রতিষ্ঠাপ করে মগধ রাজ্য স্থাপন করেছিলেন এই শঙ্খ বংশ একশো বছর এই মগধ রাজ্যে শাসন করেছিল শুঙ্খ বংশের শেষের পরে কোন বংশ এসেছিল কাম্ব বংশ তো শঙ্খ বংশের পরে কাম্ব বংশ মগধ রাজ্য ছিল প্রথম প্রশ্ন হচ্ছে মগধ রাজ্যের প্রতিস্থাপককে পুষ্যমিত্র মগধ রাজ্যের কোন কোন বংশ ছিল শঙ্খ বংশ ও বংশ এটা নিয়ে একটা কুইশন আছে ঠিক আছে এটা রাজ্য হয়ে গেছে দুই নম্বর রাজ্য আমরা জানি দুরম্বন রাজ্যতে যাই এটা হচ্ছে উড়িষ্যাতে দেখো ভারতের ম্যাপে এই জায়গাটা হচ্ছে আমাদের উড়িষ্যা প্রথমে আমার নাম ছিল কলিঙ্গ ঐতিহাসিক যুগে এই উড়িষ্যার নামটা ছিল কলিঙ্গ এখন কলিঙ্গ রাজ্য কেস প্রতিস্থাপন করেছিলেন এখন আমরা যাচ্ছি কলিঙ্গ রাজ্য প্রতিষ্ঠাপক মহামেঘ বাহন এটা মনে রাখবে মহামেঘ বাহনে রাজ্যটা প্রতিষ্ঠাপন করেছিলেন তা সত্ত্বেও মহামেঘ বাহন বা চেত রাজবংশের প্রতিষ্ঠাপক ওকে মহামেঘ বাহন চেদি বা চেত রাজবংশ প্রতিষ্ঠা করে সেই জায়গার মধ্যে উড়িষ্যাতে কলিঙ্গ রাজ্য স্থাপন করেছিলেন কলিঙ্গ বর্তমানে উড়িষ্যাতে তো উড়িষ্যার যে বানানটা তোমরা বয়ে দেওয়া আছে ওড়িশার বানানটা চেঞ্জ হয়ে থাকে তো তো বইয়ে যে বানানটা দেওয়া আছে ও ডাইবৃন্দর রিদিকারি তারিবৈ শীর্ষিকা ডাইবৃন্দর ঐশিকারি তারিব শীর্ষ এই যে এই বানানটা তোমরা দিয়ে দেবে ঠিক আছে তো আমাদের কি শেষ হয়ে গেছে কলিঙ্গ শেষ হয়ে গেছে এখন আমরা দক্ষিণে যাচ্ছি পুরা দক্ষিণে ভারতবর্ষের পুরা নিচে নিচে মানে দক্ষিণে নিচে তিনটা রাজ্য ছিল সেই রাজ্য খুবই শক্তিশালী ছিল এই তিনটা রাজ্য কী কী চেরা আছে চোল আছে পাণ্ড আছে রাজ্যগুলোর নামগুলো মুখস্থ করে নেবে তো দেখো এখানে চেরা চোল ও পাণ্ডকে ত্রিরাজ্য বলা হয় ঠিক আছে ওরা চারশো বছর রাজত্ব ছিল ওরা ওদের খুব ভালো ধরনের ওদের কী ছিল সাহিত্য ছিল ওকে সঙ্গম সাহিত্য আমরা পড়ে পড়বো তো চেরা চোল পাণ্ড ত্রিরাজ্য তাদেরকে বলা হতো তা সত্ত্বেও আরও একটা খুব গুরুত্বপূর্ণ সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যকে কি বলে দেখো সেই সাম্রাজ্য তো দক্ষিণায়িতই ছিল ভারতের দক্ষিণে উত্তরে নয় দক্ষিণায়তে ছিল এই সাম্রাজ্যটা খুব শক্তিশালী সাম্রাজ্য ছিল সেখানে এই সাম্রাজ্যতার নাম হচ্ছে সাতবাহন সাম্রাজ্য এখন সাতবাহন সাম্রাজ্য নিয়ে আমরা পড়াশোনা করব। তো সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাপক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের বারে বারে কুইশনটা আছে দেখো এখানে ঠিক আছে রাখো হচ্ছে সাতবাহন সাতবাহন নিয়ে আমরা পড়াশোনা করব এখন কি হচ্ছে প্রথমে দেখো সাতবাহন সাতবাহন সাম্রাজ্য প্রতিষ্ঠাপক শিমুক এটাকে মনে রাখবে সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাপক কে শিমুক শিমুক হচ্ছেন সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাপক আর সাতবাহন রাজ্যটা রাজ্যতা কোথায় আছে ভারতের দক্ষিণাইতে ঠিক আছে ভারতের দক্ষিণাইতে সাতবাহন রাজ্যটা আছে সাতবাহন বংশ তিনশো বছর ধরে এখানে রাজত্ব করেছিলেন এই জায়গাতে ওরা কি করত রাজত্ব করত। ঠিক আছে সাতবাহনের আরও একটি নাম ছিল সাতবাহনের আরও আরো একটি নাম অন্ধ্র ঠিক আছে সাতবাহনের আরেকটি নাম কী অন্ধ্র এটা মনে রাখবে সাতবাহনের একটি নাম অন্ধ্র আবার শোনো সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠারও কে ছিলেন শিমুখ ছিলেন সাতবাহন ভারতের দক্ষিণাইতে ওকে সাতবাহন কত বছর আজত করেছিলেন তিনশো বছর এই জায়গাতে এরখানে মানচিত্রে দেখো লাল কালারে আমি ডাক দিচ্ছি এই জায়গাটা হচ্ছে সাতবাহন ওকে সাতবাহনের আরেকটি নাম কি অন্ধ্র এটা আমাদের হয়ে গেছে ওকে আমরা কি কি পড়েছি দেখো আবার রিভিশনটা করতেই হবে আমরা পড়েছি মগধ নিয়ে পড়েছি এটা হচ্ছে মগধ কলিঙ্গ নিয়ে পড়েছি পরে ত্রিরাজ্য চেরাচোল শঙ্খ চেরাচোল পাণ্ড নিয়ে পড়েছি পরে সাতবাহন নিয়ে পড়েছি এ সমস্ত প্রতিষ্ঠাপক তোমরা লেখে লেখে রাখবে মুখস্থ করবে ঠিক আছে তো আমরা যাই নেক্সট পেজে সরি এখন দেখো সাতবাহন নিয়ে একটু আলোচনা করা যাক বাকি সব রাজ্য নিয়ে আলোচনা না করলেও সাতবাহনই আমাদের বইয়ে লেখা আছে ঠিক আছে তো সাতবাহন দেখো দক্ষিণ সাত সাতবাহন দক্ষিণ গণ বা সাতবাহন বংশে তিনশো বছর রাজত্ব করেছিল ওদের আরেকটা নাম হচ্ছে অন্ধ্র ওকে প্রতিষ্ঠাপক সাতবাহন বংশের প্রতিষ্ঠাপককে সাতবাহন রাজ্যের বা বংশের সিমুখ এটা খুবই গুরুত্বপূর্ণ ওদের সামাজিক বিশিষ্ট দেখো যৌথ পরিবার এই পরিবারগুলো সবাই একত্রে থাকে সেই জন্য ওকে বলে যৌথ পরিবার একটু বড় করে দিচ্ছি তাতে তোমরা মনে রাখবে ওর এটা কী সমাজ প্রীতি প্রদান সমাজ সাতবাহন রাজ্য প্রীতি সমাজ তাহলেও নারীর ভূমিকাও গুরুত্বপূর্ণ ওর নারীকে বহু ধরনের ভূমিকা নারীরা পালন করতো যখন নারীর স্বামী মৃত্যু হতো তো নারীরা রাজপ্রসাদ মানে রানী হতো ঠিক আছে তো সংস্কৃতিক বৈশিষ্ট্য দেখছি সাতবাহন রাজ্যের সংস্কৃতিক এই যুগের দুইটি বিখ্যাত গ্রন্থ কাতন্ত্র কাতন্ত্র একটা সংস্কৃত বাছায় সংস্কৃত বাছায় রচিত একটা ব্যাকরণ কাতন্ত্র ওকে তা কাতন্ত্র হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত গ্রন্থ এটা সাতবাহন যুগে লেখা হয়েছিল ওকে ওর আরেকটা প্রাকৃত ভাষা তোমরা সবাই জানো সংস্কৃতের পূর্বে আমাদের দেশে প্রাকৃত ভাষা চলা প্রাকৃত ভাষায় মানুষরা লিখত তো প্রাকৃত ভাষায় একটা রচিত গ্রন্থ ছিল বৃহৎ কথা ওকে তো কাতন্ত্র বৃহৎ কথা সাতবাহনের দুইটি বিখ্যাত গ্রন্থ সাতবাহন যুগের দুইটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে কাতন্ত্র ও বৃহৎ কথা কাতন্ত্র সংস্কৃত ভাষায় ও পাক প্রাকৃত ভাষায় কি হয়েছিল বৃহৎ কথা ঠিক আছে তো প্রাকৃত ভাষায় বৃহৎ কথা কাতন্ত্র সংস্কৃত কথা আমি আবার এখানে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা মনে রাখবে মনে রাখতে সুবিধা হবে সাতবাহন যুগে সাতবাহনের সময়ে দুটো বিখ্যাত গ্রন্থ আছে এটা হচ্ছে কাতন্ত্র আর আরেকটা হচ্ছে বৃহৎ কথা কাতন্ত্র কি সংস্কৃত ভাষা এই দেখো সংস্কৃত ভাষাতে এটা রচিত অ্যাকচুয়ালি সংস্কৃত ব্যাকরণ আমি নিশ্চয়ই সংস্কৃত ব্যাকরণের মতো হচ্ছে গন্ধতা আর বৃহৎ কথা এভাবে লেখা হতো বৃহৎ কথা প্রকৃত ভাষায় লেখা হতো কাতন্ত্র বৃহৎ কথা সাতবাহনের সময় ছিল তা সত্ত্বেও সাতবাহনের সময়ে শিল্প ছিল শিল্প দেখো প্রথমে পিকচারগুলো দেখে নাও তো তোমাদের পুরো মন থাকবে ওকে শিল্প দেখো কী কী শিল্প এখন এখানে একটা শিল্প দেওয়া হচ্ছে সাঁচির স্তূপ দেখো সাঁচির স্তূপটা সাতবাহনে নির্মাণ করেনি ওটা অশোকের সময় নির্মাণ হয়েছিল কিন্তু সাঁতির স্তূপের যে এই গেইটটা ওকে এই যে গেইটটা তোমরা দেখতে পাচ্ছ সাতবাহনের যুগে এই গেইটটা পরে এখানে এই সমস্ত পরে সাতবাহনরা নির্মাণ করেছিল সেই জন্য শাঁশির স্তূপকেও সাতবাহন সাতবাহনের শিল্প বলা হয় শাশির স্তূপের মধ্যে গেইটটার বাইরের যে সমস্ত অ্যাকচুয়ালি ধর্ম তখন স্প্রেড হয়েছিল ছড়িয়ে পড়েছিল তো এই সমস্ত গেইটে বুদ্ধের বড় বড় প্রতিভূমি ছিল এই গেটটা যদি বড় করে দেখো এখানে বুদ্ধের প্রতিভূমি বুদ্ধের প্রতিচ্ছবি তোমাদেরকে বুদ্ধ ধর্ম নিয়ে প্রতিচ্ছবিত ওই গেইটে লেখা ছিল ওকে এই সমস্ত গেটে বুদ্ধের প্রতিচ্ছবিগুলা বুদ্ধ ধর্মের প্রতিচ্ছবি এই সমস্ত লেখা ছিল এই গেটগুলো কে বানিয়েছিলো সাতবানোর যুগে সময়ে স্বাদ বংশের রাজা এই গেটটা বানিয়েছিল সেই জন্য সাতির সুপ সুপের গেটগুলোর জন্য সাতির সুপকে বলা হয়েছে। পরে আবার দেখা গিয়েছে অমরাবতী অমরাবতী অমরাবতীর ভাস্কর্য তো ওটাও বুদ্ধ সেই সময়ে বুদ্ধ ধর্ম খুব স্প্রেড হয়েছিল খুব প্রতিফলিত জাগৃত ছিল বুদ্ধ ধর্ম এটা বুদ্ধ বুদ্ধের বুদ্ধের বুদ্ধধর্ম নিয়ে ওরা কি করেছিল অমরাবতীর ভাস্কর্য ওরা বানিয়েছিল এ সমস্ত সাতবাহানের শিল্প ঠিক আছে তো শিল্প হলে বা গ্রন্থ হলে গ্রন্থ সাতবাহানের গ্রন্থ দুটা আবার মনে করে দিচ্ছি সাতবাহনের গ্রন্থ দুটা হচ্ছে কাতন্ত্র আর বৃহৎ কথা কাতন্ত সংস্কৃত ভাষায় বৃহৎ কথা প্রাকৃত ভাষায় আর সাতবাহনের শিল্প কি কি বলবে সাতবাহনের শিল্প হলে সাঁচীর সুপ আর অমরাবতীর ভাস্কর্য এটা হয়ে গেছে তো সাতবাহন নিয়ে আমরা আলোচনা করব এখন এখানে দেখো শিল্প সাঁচির স্তূপ ও অমরাবতীর ভাস্কর্য এটা হচ্ছে সাতবাহনের শিল্প আমরা এখন কয়েকটা কুয়েশনের আনসার করছি দেখছি কুইশনের আনসার বইয়ের মধ্যে কুয়েশনগুলো আছে প্রথম কুয়েশনটা দেখো শুঙ্খ বংশের পর উত্তর ভারতে কোন বংশ রাজত্ব করেছিল শুঙ্খ বংশের পরে উত্তর ভারতে বংশ রাজ্য করেছিল নাম্বার টু সাতবাহনগণ ভারতের কোন অংশে রাজত্ব করেছিলেন সাতবাহনগণ ভারতের দক্ষিণায়িত্ব রাজত্ব করেছেন দক্ষিণ আয়িত্বে পরে রাজত্ব করেছিল ঠিক আছে পরের পরের কুয়েশনটা দেখে নেই কলিঙ্গ রাজ্যকে পরের কুয়েশনটা গ কলিঙ্গ রাজ্যকে বর্তমানে কি নামে জানা যায় তো আমরা জানি কলিঙ্গ রাজ্যকে বর্তমানে উড়িষ্যা নামে জানা যায় তোমরা স্পেলিংটা এভাবে লিখতে পারো নহলে এভাবে বইয়েতে লেখা আছে উড়িষ্যা ও টাইভিন্দ তারি রি তারিবাশা এভাবে তোমরা উড়িষ্যা লিখতে পারো পরে দেখো নাও সাতবাহন রাজ্যের প্রতিষ্ঠাপককে আমরা জানি সাতবাহন রাজ্যের রাজ্যের প্রতিষ্ঠাপক হচ্ছেন শিমুখ ঠিক আছে সাতবাহন রাজ্যের প্রতিষ্ঠাপক হচ্ছে শিমুখ কলিঙ্গ রাজ্যের প্রতিষ্ঠাপকে কলিঙ্গ রাজ্যের প্রতিষ্ঠাপক মহামেঘ বাহ তে আজকে এইটুকুই পর্যন্ত থাক আশা রাখছি তোমরা খুব নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারছো নোটগুলো সুন্দরভাবে লিখে রাখবে আরেকটা নোট আছে একটু দেখে নি ওকে আরেকটা ছোট্ট একটা নোট আছে আমাদের তোমরা বইটা খুলবে তোমাদের বইয়ের মধ্যে পৃষ্ঠা নাইনটি সেভেন এই দেখো নাইনটি সেভেন পৃষ্ঠার ক্রিয়াকলাপের এখানে আনসার দেওয়া আছে এক উত্তর দেওয়া আছে আনসারগুলো দেখে নাও মৌর্যদের পর মগধের রাজত্ব করে রাজবংশ কইটির নাম ক্রমানুসারে শুঙ্খ বংশ কাম্ববংশ সাতবাহনরা ভারতের দক্ষিণাইতে রাজত্ব স্থাপন করেছিলেন কলিঙ্গ বর্তমানে উড়িষ্যায় অবস্থিত তো আজকে আমাদের এটা হয়ে গেছে তো তোমরা ভালো করে পড়বে ঠিক আছে তো আমরা আজকে পাঠটা আমরা কী কী পড়েছি আজকে এই পাঠের এই পাঠটার আমরা এই এটা নিয়ে ডিসকাস করেছি আর এই পাঠের এটা নিয়ে ডিসকাস করেছি ওকে সেটা ডিসকাশন হয়ে গেছে আবার নিচে দেখো ক্রিয়াকলাপ আমরা করেছি এখানে দেখো ক্রিয়াকলাপের আনসার আমি সেখানে দিয়েছি প্রথম ক্রিয়াকলাপে দেখো মজুদের পর মগধে রাজত্ব করা রাজবংশটি কইটি কমানুসারে লেখো তো রাজবংশ কইটি কমানুসারে লিখতে গেলে শঙ্খ বংশ ওর বংশ সাতবাহনরা কোথায় রাজত্ব স্থাপন করেছেন এটাও লিখে দিয়েছি সাতবাহনরা দক্ষিণায়িত্বে রাজত্ব করেছিলেন করিঙ্গ রাজ্য বর্তমানে কোথায় অবস্থিত করিঙ্গ রাজ্য বর্তমানে উড়িষ্যায় অবস্থিত ওকে করিঙ্গ রাজ্য বর্তমানে উড়িষ্যায় অবস্থিত তো আজকের জন্য অতটুকু পর্যন্ত থাক সাতানব্বই পেজ পরের দিন আমরা নেক্সট পেজগুলো নিয়ে আলোচনা করবো থ্যাংক ইউ ভেরি মাছ